هاي 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 মানে এই গাড়ি যদি তুমি মানে চালাইতে তো দূরের কথা গিয়ার ফালাইতে পারো তোমাকে আমি দুবাই থেকে S20 আহল টানছি এটা দিয়ে দিই আর যদি না পারো আমি যদি আরই তাহলে বাপ্পাটা আপনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে 2 লাখ টাকা আমার মোবাইল কিন্তু তুমি চালাইতে পারলে আমি আমার আলটা তোমাকে দিয়ে দিই আর যদি না পারো তাহলে তোমারটা আমারে দিয়ে দিবা ওকে আর গাড়ি যদি ভাঙা যায় যা হয় তোমার পাপা ড্যামেজ দিবে ওকে অনেকদিন পর আমার ছোট মাটাকে নিয়ে বেরলাম একটু সকালবেলা দৃশ্যগুলো ওদেরকে তুলে দেওয়ার জন্য আসলে মন ফ্রেশ না হলে হয় না তো সন্তানদের নিয়ে মাঝে মাঝে একটু ঘোরা লাগে তো আমি আজকে রাকিবারে নিয়ে বেরিয়েছিলাম ঘোরা শেষ নাস্তা বনিও খাইছো আর খবা আমার লক্ষ্যের টামু কিন্তু অনেক ভালো একটা মা সবার জন্য দোয়া করবেন দেখেন দৃশ্যটা কত সুন্দর এই পিচ্ছি মেয়ে এই গাড়ি চালাইবো না এটা কি করে আমার ছোট মেয়ে তো বুঝে না এটা এটা তুমি চালাইবে তো দূর কথা তুমি এটা গিয়ার ফালাইতে পারলে তো তোমার S20 আলটা দিয়ে দিই এটা গিয়ার ফালাইতে পারবে তুমি না থাক থাক পারবে না পারবো আ তুমি চিনো হ্যাঁ আমি আর এত টাকা হারছো ভুল লাগেছো মানে সম্ভব তুমি কি পারবে এই গাড়ি চালাইতে মানে এই গাড়ি যদি তুমি মানে চালাইতে তো দূরের কথা গিয়ার ফালাইতে পারো তোমাকে আমি দুবাই থেকে S20 আহল টানছি এটা দিয়ে দিই আর যদি না পারো না পারলে কি দিবা তুমি যদি গাড়ি ভাঙা ভাঙা যায় যদি কোনো কিছু হয় তাহলে কি করবে সে যাক বাবা আমি তো টানু না এটা তোমার ব্যাপার তুমি দেখো না দেখো পারবা না জিতবা আমি কইলাম না তুমি এই গাড়ি চালা আমি যদি আরই তাহলে বাপ্পাটা আপনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে 2 লাখ টাকা আমার মোবাইল কিন্তু তুমি চালাইতে পারলে আমি আমার আলটা তোমাকে দিয়ে দিই আর যদি না পারো তাহলে তোমারটা আমারে দিয়ে দিবা ওকে আর গাড়ি যদি ভাঙা যায় যা হয় তোমার পাপা ড্যামেজ দিবে ওকে না এটা কি করে সম্ভব যে এতটুকু পিচ্ছি এই এত বড় গাড়ি চালাই না 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 আমি পারবো না রিস্ক নিতে হ্যাঁ ও দাঁড়াও তো আচ্ছা এই যে নাও চাবি বাবা আমি মাছ চাই আমার কোন বিপদে রাস্তা এটা কেন ঘুরার নাম নিয়ে এগুলো করতেছো না তুমি পারবা না খালি খালি এটা এটা নিউ শেপে গাড়িগুলো বাবা এটা পারবা না তুমি পারবা না কি সম্ভব এতটুকু মেয়ে আমার এই গাড়িটা চালাবে এটা পারবা তুমি আমার আমার কিন্তু কম দামে দেখেন আপনি কিন্তু আমার কথা হইছে যদি হ্যাঁ আপনার মেয়ে এটা আপনার মেয়ে তো হ্যাঁ আমার মেয়ে যদি চালাইতে পারে আমার আলটা আমি পরশু দিন আনছি দুবাই থেকে আনবক্স করছি আমার এটা তো অনেক দাম এটা 2 লাখ টাকার উপরে মোবাইলের দাম সেম ও বলছে আরেকটা আলটা আমাকে তুমি দিয়ে দিবে সত্যি কি আপনি দিয়ে দিবেন হ্যাঁ 100% দিয়ে দিব যদি ও আমার এই গাড়ি চালিয়ে যেতে পারে আমার আলটা দিয়ে দিব আর যদি না পারো আমাকে দিয়ে দিবা ঠিক আছে আমার মোবাইল আমি তো না মো অনেক শর্ট করে মোবাইলটা কিনছি না আপু তুমি এই সব না না তুমি এই সবই করো না 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 আমি 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 দিমো রে চালাইতে আমি দিমো হ্যাঁ আমি দিমো চালাও তুমি দেখো আমার কিন্তু বিপদে ফেলায় না হ্যাঁ তুমি লাগলে সিট মিট সব সামনে দিয়ে নাও তুমি তোমার ইজি মতো তুমি তোমার ইচ্ছা মতো চালাও কিন্তু তোমার কোনো ক্ষয়ক্ষতি হলে আমি দাই না আমু তুমি এখনো দাও চিন্তা করে দাও আমু হ্যাঁ কিন্তু আমার আপন মন মানুষ না আমার কিন্তু মোবাইল নিয়ে যাবো আব্বু দেখো তুমি এই গাড়ি স্টার্ট দিতে পারো দেখ দেখছেন আপনি কিন্তু ছকে গেলেন পরে কিন্তু আমার কিছু করতে পারবেন না হাই হাই এই রাখেন আম্মা যান পারছেন দাঁড়াইছে কি করলো আমার
এভাবে বাজি ধরে রাখি বা দুই লাখ টাকার মোবাইল জিতে নিয়ে নিল দেখছেন আপনি ওর অভিজ্ঞতাটা আসলে ঘরের সন্তান দশটা সন্তান না তো একটা সন্তান থাকলে না ছেলে হোক আর মেয়ে হোক তার কতটা ট্যালেন্ট চিন্তা করেন আমি গর্বে গর্বিত যে এরকম সন্তান আমার ঘরে একটা আছে রাকিবার মতন যে আমার রাকিবা এমন কোন ট্যালেন্ট নাই যে না আছে আপনি দেখেন নতুন নিরীশবের গাড়িগুলা সে কিভাবে ড্রাইভ করে যাইতেছে এবং ভাঙ্গাচুরে দেখে সুন্দর করে এসে যাইতেছে কত সুন্দর করে চালাইতেছে ভালো লাগলো আমার আসলে এটা আমার আবার এই মোবাইলটাও সে নিল না এটা আমি আরো বেশি খুশি না ওর একটা আমারও আছে আঙ্কেল বুঝছেন ওদের ওই ওর প্রতি কোনো লোভ নাই খুব কম আছে রাকিবার মতন আপনি কোনো কষ্ট নিয়েন না নাকি আমার এটা দেখে খুব ভালো লাগলো আমু তোমার কি কেমন লাগলো বলো তুমি যে তোমার ভাইকে হারাই দিলা আমি জানি আমি জিতমো তাই হচ্ছে কি আমার কত কনফিডেন্স ছিল কিন্তু আমার তো অনেক ভয় করতেছিল তুমি তো অন্যের গাড়ি কোনোদিন চালাও নাই তুমি এই গাড়ি চালায়া মেসকে তাকে হারাই দিলা আমার তো অবাক লাগতাছে যাও তাহলে দেখেন রাকিবার চালানোর কি ট্যালেন্ট কিভাবে ভাঙ্গাচুরার মধ্যে চালাই যাইতেছে আপনার একটু দেখেন অবস্থা তুমি কি পারবা জামের মধ্যে চালাইতে বলো কিভাবে সম্ভব আসলে ওর হাত চাই অন্যরকম ওর ড্রাইভিং মানে একজন সিনিয়র ড্রাইভার মতন গাড়ি চালাইতেছে কিভাবে অটোগুলার সাইড করতেছে কত সুন্দর করে আই এম তো অবাক আই এম অবাক আমার মেয়ের ড্রাইভিং দেখে দর্শক দেখেন আপনারা কি সুন্দর করে সে ড্রাইভিং আমার হরেন দিতেছে হ্যাঁ কি
এটা কি সম্ভব একমাত্র রাখি বাগ দিয়ে সম্ভব কিভাবে কাটে আচ্ছা আম্মু তুমি অটোটা ওভারটেক করতে পারবা ওরে বাবা এত জোরে টান দিও না হাই হাই আরে বাপ রাখি বাগ বেলেক 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 বাবা দরকার নাই একটু চলো যাও আম্মু একটু চলো যাও তুমি যে টান দিছো রাখি বাগ আমি আমি বুঝতে পারতাছি না রাখি বাগ তুমি আমার